নমস্কার সবাইকে ওয়াই টু সাকসেসের পক্ষ থেকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটা ভারতের জাতীয় উদ্যানের উপর যে এটা পার্ট টু ভিডিও আছে পার্ট ওয়ানটা যারা এখনও দেখো নি তারা অবশ্যই দেখে নেবে লিঙ্ক ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে এবং পার্ট ওয়ানের পিডিএফটা যারা এখনও কালেক্ট করে নেয় তারা অবশ্যই কালেক্ট করে নেবে তার জন্য টেলিগ্রাম চ্যানেলের যে দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের যে দেওয়া আছে সেই দুটো জায়গাতেই জয়েন হয়ে যাবে সেখান থেকে তোমরা পিডিএফটা পেয়ে যাবে এবং এটার পিডিএফ তোমরা একই রকমভাবে পাবে এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো আর আজকের এই যে ভিডিওটা এটা বন্য সহায়ক যারা ইন্টারভিউর জন্য প্রস্তুত নিচ্ছে তাদের জন্য আইসিডিএস মেন এবং পিএসসি ক্লাসে মেনের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আছে তো এখানে পার্ট ওয়ানের পরে এখানে পার্ট টুয়ে আজকে যেখান থেকে শুরু হচ্ছে দেখতে পাচ্ছ রাজ্যের নাম দেওয়া আছে এবং জাতীয় উদ্যান এবং তাদের সাল বা অর্থাৎ কত সাল এটা ঘোষণা করা হয়েছিল তো এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছ রাজ্যের লিস্ট দেওয়া আছে মধ্যপ্রদেশ এবং এখানের মধ্যে বা এই রাজ্যের মধ্যে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোই আমি দিয়েছি তো এখানে মধ্যপ্রদেশের মধ্যে প্রথমে যেটা লেখা আছে কানহা টাইগার রিজার্ভ নাইনটিন ফিফটি ফাইভ উনিশশো পঞ্চান্ন পরে যেটা আছে মধ্যপ্রদেশের মধ্যে এটা ইম্পর্টেন্ট আছে বান্ধবগড় জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক নাইনটিন এইটটি টু উনিশশো বিরাশি আছে মধ্যপ্রদেশ মধ্যে অবস্থিত ফসিল জাতীয় উদ্যান নাইনটিন এইটটি থ্রি পরে আছে মাধব জাতীয় উদ্যান নাইনটিন ফিফটি নাইন উনিশশো উনষাট পরে আছে পান্না জাতীয় উদ্যান নাইনটিন সেভেন্টি থ্রি উনিশশো তিয়াত্তর এরপরে মধ্যপ্রদেশের মধ্যে অবস্থিত সঞ্জয় জাতীয় উদ্যান যেটা নাইনটিন এইটটি ওয়ান উনিশশো একাশি সালে ঘোষণা করা হয় পরে আছে মধ্যপ্রদেশের মধ্যে অবস্থিত সাতপুরের জাতীয় উদ্যান নাইনটিন এইটটি ওয়ান উনিশশো একাশি পরে এখানে লাস্ট যেটা মধ্যপ্রদেশের মধ্যে আছে বনবিহার জাতীয় উদ্যান নাইনটিন সেভেন্টি নাইন এরপরে চলে যাচ্ছি এখানে লাদাখের মধ্যে এখানে একটা ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে হেমিস ন্যাশনাল পার্ক যেটা স্থাপনা হয়েছিল বা যেটা ঘোষণা করা হয়েছিল নাইনটিন এইটটি ওয়ান এরপরে এখানে আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সেগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আছে দেখতে পাচ্ছ প্রথমে লিখেছে ক্যাম্প বেল বে জাতীয় উদ্যান নাইনটিন নাইনটি টু পরে এখানে আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে গ্যালাথিয়ার জাতীয় উদ্যান নাইনটিন নাইনটি টু উনিশশো বিরানব্বই তারপরে আছে মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক নাইনটিন এইটটি থ্রি উনিশশো তিরাশি এবং এখানে লাস্ট আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে রানী ঝাঁসি মেরিন জাতীয় উদ্যান নাইনটিন নাইনটি সিক্স উনিশশো ছিয়ানব্বই পরে রাজ্য এখানে আছে অন্ধ্রপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে এখানে ইম্পর্টেন্ট যেটা আছে দেখতে পাচ্ছ মহাবীর হরিনা বনাস্থলী জাতীয় উদ্যান নাইনটিন নাইনটি ফোর পরে আছে এখানে মৃগবণি জাতীয় উদ্যান নাইনটিন নাইনটি ফোর উনিশশো চুরানব্বই অন্ধ্রপ্রদেশের মধ্যে লাস্ট এখানে আছে শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান নাইনটিন এইট্টি নাইন পরে এখানে বিহার রাজ্যের মধ্যে অবস্থিত বাল্মীকি জাতীয় উদ্যান নাইনটিন এইটটি নাইন উনিশশো উনানব্বই নেক্সট আছে ছত্তিশগড় এখানের মধ্যে অবস্থিত আছে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান নাইনটিন এইটটি ওয়ান নেক্সট রাজ্য আছে হরিয়ানা এখানের মধ্যে অবস্থিত আছে সুলতানপুর জাতীয় উদ্যান নাইনটিন এটা খুব ইম্পর্টেন্ট আছে এবং এই ধরনের প্রশ্ন বারবার পরীক্ষা দিয়ে এসেছে তোমরা দেখেছো পরে এখানে আছে হিমাচল প্রদেশের মধ্যে হিমাচল প্রদেশের মধ্যে এখানে দেখতে পাচ্ছ প্রথমে যেটা আছে লেখা আছে গ্রেট হিমালয় জাতীয় উদ্যান নাইনটিন এবং তারপরে আছে পিন ভ্যালি জাতীয় উদ্যান 1987 এইটটি সেভেন জম্মু কাশ্মীর মধ্যে অবস্থিত হয়েছে সেলিম আলী জাতীয় উদ্যান নাইনটিন এটা খুব ইম্পর্টেন্ট আছে পরে এখানে কর্ণাটক আছে কেরালা আছে মহারাষ্ট্র তো কর্ণাটকের মধ্যে দেখতে পাচ্ছ লেখা আছে প্রথমে নগর হল জাতীয় উদ্যান নাইনটিন এইটটি এইট কেরালার মধ্যে আছে পেরিয়ার জাতীয় উদ্যান বা পেরিয়ার ন্যাশনাল পার্ক নাইনটিন এইটটি টু এবং এটা ইম্পর্টেন্ট আছে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান এটা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে বারবার এসে থাকে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থা তো এটা কেরালার মধ্যে অবস্থিত এবং এটা নাইনটিন এইটি ফোর সালটা পরে আছে মহারাষ্ট্র চান্দলি জাতীয় উদ্যান দু হাজার চারে আছে রাজস্থান আছে সরিষ্ টাইগার রিজার্ভ নাইনটিন ফিফটি ফাইভ এরপর রাজস্থানের মধ্যে আরেকটা অবস্থিত আছে মাউন্ট আবু বন্যপ্রাণী অভয়ারণ্য নাইনটিন সিক্সটিন নেক্সট এখানে আছে সিকিম সিকিমের মধ্যে অবস্থিত যেটা আছে ইম্পর্টেন্ট আছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান নাইনটিন সেভেন্টি সেভেন এবং তামিলনাড়ুর মধ্যে দুটো আছে আনাইমালাই টাইগার রিজার্ভ নাইনটিন এইটটি নাইন উনিশশো উননব্বই এবং এখানে মুকুরথী জাতীয় উদ্যান নাইনটিন নাইনটি উনিশশো নব্বই তো এটা ছিল পার্ট এর মধ্যে পার্ট ওয়ানটা যারা এখনও দেখো না অবশ্যই তারা দেখে নেবে লিঙ্ক ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে এবং এটার পিডিএফটা পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেল যে লিংক দেওয়া আছে সেটাতে জয়েন হবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হবে চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব কর সবাইকে রিকোয়েস্ট করো ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করো এবং লাইক করো